হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্ট বেঙ্গলের সম্পর্কে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে ইস্ট বেঙ্গল নিয়ে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেটস তোমাদেরকে দেবো। এবং তোমরা সবাই জানো যে অলরেডি ইস্ট বেঙ্গল ক্লাব মাঠে নেমে পড়েছে ফরেন এবং ইন্ডিয়ান প্লেয়ারদের সাইন করার জন্য। এবং বলতেই হয় যে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল প্রচন্ড অ্যাগ্রেসিভলি মাঠে নেমেছে এবং সেখানে ভালো ভালো বেশ কয়েকটা প্লেয়ারদের তারা সাইন করিয়েছে, যেরকম অবভিয়াসলি ইভান গনজালেস, আই থিঙ্ক ওয়ান অফ দি বিগেস্ট সাইনিংস এবং অনেক ভালো সাইনিং ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য, বিকজ প্রচন্ড অ্যাগ্রেসিভ ডিফেন্ডার এবং একজন লিডার ফ্রম দ্য ব্যাক। তো সেই কারণে ইভান গনজালেস সাইনিংটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। বাট তোমাদের বলে দিই যে ইভানকে কিন্তু প্রি কন্ট্রাক্টে সাইন করিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব, মানে মে 31 এর পরে গিয়ে কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্টিভেট হবে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে। 2 বছরের চুক্তি এবং অবভিয়াসলি ISL এক্সপিরিয়েন্সড ফরেনার পাওয়াটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য। এবং ইভান এই নিয়ে 2 বছর ভারতে খেললেন, তো সেই কারণে ভারতের পরিবেশের সাথে ভীষণ ভালো রকমভাবেই তিনি কিন্তু মানিয়ে নিয়েছেন। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা অ্যাডভান্টেজ দেবে বটে। বাট এখানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব থেমে নেই, এছাড়াও তারা আরও বেশ কয়েকজন ISL এক্সপিরিয়েন্সড ফরেনারের সাথে কথা বলছে এবং সেই তালিকার মধ্যে রয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেডের ডেশন ব্রাউন এবং এরই সাথে জামশেদপুর FC-র মিডফিল্ড মাইস্ট্রো অ্যালেক্স লিমা। এই 2 বিদেশির সাথে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে কথা বলছে, যদিও শোনা যাচ্ছে এই মুহূর্তে অ্যালেক্স লিমার সাথে বেশি জোর দিয়ে কথা এগোচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের। জামশেদপুর অ্যালেক্স লিমাকে ধরে রাখবে কিনা সেটা এখনই শিওর নই আমরা, এবং সেই কারণে এই অপরচুনিটিটার অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গল ক্লাব নিতে চাইছে। অ্যালেক্স লিমা ইজ আ ভেরি ভেরি গুড মিডফিল্ডার, গোল স্কোরিং অ্যাবিলিটি যেরকম তার মধ্যে রয়েছে সেরকমই ডিফেন্সিভলিও তিনি ভীষণ সাউন্ড। তো সেই কারণে কিন্তু অ্যালেক্স লিমা আমরা আগেও দেখেছি যে ISL-এ অনেকগুলো সিজন তিনি খেললেন এই নিয়ে, এবং সেখানে প্রত্যেকটা সিজনে কনসিস্টেন্টলি তিনি ডমিনেটিং পারফরমেন্স দিয়েছেন। এবং ওয়েন কোয়েলের আন্ডারে অ্যালেক্স লিমা ওয়াজ আ ডিফারেন্ট মেটেরিয়াল অল টুগেদার, ভীষণ ভালো খেলেছিলেন লাস্ট ইয়ারটা। এবং সেই কারণে যদি এরকম একজন কোনো প্লেয়ারকে ইস্ট বেঙ্গল তাদের নিজেদের মাঝমাঠে তুলে আনতে পারে, তাহলে এটা কিন্তু একটা বিশাল বড় বুস্ট দেবে তাদেরকে, বিকজ দেন দে উইল হ্যাভ আ লিডার ইন দেয়ার ডিফেন্স, দে উইল হ্যাভ আ লিডার ইন দেয়ার মিডফিল্ড। এবার দরকার হবে এদেরকে ঘিরে একটা শক্তিশালী দল তৈরি করা। স্পাইনে বিদেশি প্লেয়ার প্রচন্ড প্রয়োজন, মানে আমি যেটা বলছিলাম যে একজন সেন্টার ব্যাক, একজন CDM, একজন সেন্ট্রাল মিড এবং একজন স্ট্রাইকার, এই 4টে ভালো একদম স্ট্রং সাইনিং করতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবকে। এবং সেই কারণেই কিন্তু আপাতত অ্যালেক্স লিমার সাথে সাথে ডেশন ব্রাউনের সাথেও তারা এই মুহূর্তে শোনা যাচ্ছে কথা বলছে বা ইন্টারেস্টেড রয়েছে, বিকজ ISL-এ ব্রাউনের অভিজ্ঞতা রয়েছে এবং গোল স্কোরিং স্ট্রাইকার, হয়তো বাকি নাম করা স্ট্রাইকারদের মতো হয়তো তিনি সেরকম ভাবে হেডলাইন্সে আসেন না, বাট ব্রাউনের মধ্যে কিন্তু যথেষ্ট গোল স্কোরিং অ্যাবিলিটি রয়েছে এবং প্রপারলি তাকে যদি বল সাপ্লাইটা দেওয়া যায় তাহলে তিনি কিন্তু ভালো রকম ভাবে গোল করতে পারেন। আমরা দেখেছি যে নর্থ ইস্টের মতন একটা দলের সাথে তিনি কিভাবে পরপর গোল করছিলেন, তো সেই কারণে সেখানে যদি আরো ভালো কোয়ালিটির স্কোয়াড তুমি ডেশন ব্রাউনকে দাও, ডেশন ব্রাউনের গোল স্কোরিং ক্ষমতা সেটা কিন্তু আরো বেড়ে যায়। একদম সিমিলার এক্সাম্পল ড্যানিয়েল চিমার মতন, ইস্ট বেঙ্গল ক্লাবে সেরকম ভাবে তিনি জ্বলে উঠতে পারেননি, বাট চিমা যেই মুহূর্তে জামশেদপুরে গেলেন, একটা বেটার টিমে গেলেন, সেখানে গিয়ে তিনি কিন্তু পুরোপুরি জ্বলে উঠলেন এবং পরপর গোল করতে থাকলেন। তো এটাই কিন্তু বেসিক্যালি হয়, এবং সেই কারণেই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব আরো বেশি করে এত আগে থেকে একটা দল তৈরি করার জন্য নেমে পড়েছে। ইনভেস্টার পাকাপাকির দিকে রয়েছে, এখন শোনা যাচ্ছে যে কোনো ইন্ডিয়ান কোম্পানি আসতে পারে ইনভেস্টার হিসেবে, বসুন্ধরা গ্রুপ হয়তো স্পন্সর হিসেবে আসতে পারে কোনোভাবে, এবং এই মুহূর্তে দেবব্রত সরকার মুম্বাইতে রয়েছেন। তো সেক্ষেত্রে দেখা যাক যে ইনভেস্টার নিয়ে সুখবর কবে লাল হলুদ সমর্থকরা পান। বাট বিদেশি ট্রান্সফারের ক্ষেত্রে এই ছিল আপডেট, আমরা সরাসরি চলে আসবো পরবর্তী আপডেট, এবং সেটা হচ্ছে যেমন বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করলামই, তখন ইন্ডিয়ান প্লেয়ার নিয়েও আমরা আলোচনা করে নিই। তো শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া সার্থক গলুই এবং এরই সাথে এডমন্ড আলরিন্ডিকা, এই দুজনকেই আরো একবার লাল হলুদ জার্সিদের সমর্থকরা কিন্তু দেখতে পারেন। দুজনের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে কথা বলছে এবং অনেকটা কথা পাকাপাকির জায়গায় পৌঁছে গেছে সবটাই। এডমন্ডও ইন্টারেস্টেড লাল হলুদে ফিরতে, সার্থক গলুইও ইন্টারেস্টেড লাল হলুদে ফিরতে। তো সেই কারণে আমি বারবার বলছি যে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে কোনো প্লেয়ারেরই কিন্তু প্রবলেম নেই, একবার যদি ইনভেস্টার ইস্যুটা সলভ হয়ে যায়, একবার যদি প্রপার স্টেবিলিটি ক্লাবে চলে আসে, তাহলে ইস্ট বেঙ্গল ক্যান ভেরি ওয়েল বি আ ভেরি ভেরি স্ট্রং টিম টু বিট। তো সেই কারণে সার্থক এবং এডমন্ডের সাথে কথা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তো দেখা যাক যে সাইনিংটা ইস্ট বেঙ্গল ক্লাব কবে কমপ্লিট করতে পারে। তো এই গেল ইস্ট বেঙ্গল ক্লাবের ট্রান্সফার আপডেটস। এছাড়াও তোমাদের তো আগেই বলেছি যে মোহাম্মদ রকিব, তারপরে পবন কুমার, এরা তো সাইন করেই নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবে, এবং এর সাথে আরো বেশ ইন্টারেস্টিং ভারতীয় প্লেয়ারদের সাথে কিন্তু তারা কথা বলছে। সন্তোষ ট্রফিতে ভালো স্কাউটস তারা পাঠিয়েছে প্লেয়ার তোলার জন্য, কেরালা থেকে বেশ কয়েকটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল শর্টলিস্ট করেছে। তো সেই কারণে দেখা যাক যে শেষ পর্যন্ত দলটা কিরকম দাঁড়ায়,
বিকজ নেক্সট ইয়ার থেকে কিন্তু প্রমোশন শুরু হয়ে যাচ্ছে আই লিগ থেকে, মানে নেক্সট ইয়ারের আই লিগ চ্যাম্পিয়ন্সরা কিন্তু সরাসরি উঠে যাবে আইএসএল খেলতে। তো এটা কিন্তু একদম নতুন একটা জিনিস যেটা আইএসএল ইমপ্লিমেন্ট করতে চলেছে। যেই দলরা আই লিগ থেকে উঠে আসবে তাদের কোনো ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না, পুরোপুরি স্পোর্টিং মেরিটে তারা উঠবে। কিন্তু এই কারণে যেহেতু তারা ফ্র্যাঞ্চাইজি ফি দিচ্ছে না, সেই কারণে যে সেন্ট্রালাইজড পুল রয়েছে আইএসএল এ, মানে এট দি এন্ড অফ দ্য সিজন যে রেভিনিউ পুল থেকে প্রত্যেকটা ক্লাবকে একটা ইকুয়াল শেয়ার অফ টাকা দেওয়া হয়, তো সেই টাকাটা কিন্তু এই আই লিগ ক্লাবরা পাবে না যেহেতু তারা ফ্র্যাঞ্চাইজি ফিটা দিচ্ছে না। তো সেই কারণে আইএসএল মডেলের বাইরে তারা খেলবে, কিন্তু আইএসএল এই খেলবে, এটা হচ্ছে বেসিক মানে কি বলবো ব্যাপার। তো সেই কারণে ভালো ফান্ডিং নিয়ে আই লিগ ক্লাবসদের আসতে হবে আইএসএল খেলার জন্য। এবার দেখা যাক যে প্রথম কোন আই লিগ ক্লাব আসে আইএসএল খেলতে। অবভিয়াসলি মোহামেডান স্পোর্টিং ক্লাব রয়েছে, তারপরে এর সাথে গোকুলাম কেরালার ভালো চান্স রয়েছে, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু আইএসএল খেলতে চায়। তো সেই কারণে যারা চ্যাম্পিয়ন্স হবে নেক্সট ইয়ার আই লিগের তারা কিন্তু তারপরে আইএসএল এ সরাসরি উঠে আসবে। তবে রেলিগেশন স্টার্ট হচ্ছে না 2025 সাল অব্দি, কিন্তু কোন রকমের রেলিগেশন নেই যেহেতু একটা চুক্তি আছে আইএসএল ফ্র্যাঞ্চাইজি গুলোর সাথে এফএসসিএল এর 10 বছরে। তো সেই কারণে 2024-25 এর পর থেকে রেলিগেশন স্টার্ট হয়ে যাবে আইএসএল থেকে আই লিগে, এবং নেক্সট ইয়ার থেকে অফিসিয়ালি কিন্তু আই লিগ সেকেন্ড ডিভিশন হয়ে যাচ্ছে। এতদিন অব্দি আই লিগ এবং আইএসএল দুটোকেই ফার্স্ট ডিভিশন বলা হতো, প্যারালালি দুটো লিগই চলতো, বাট নেক্সট ইয়ার থেকে অফিসিয়ালি আই লিগ ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড ডিভিশন অর সেকেন্ড টায়ার ইন ইন্ডিয়ান ফুটবল স্ট্রাকচার, আইএসএল উইল বি দ্য টপ ডিভিশন লিগ। তো সেই কারণে অবশ্যই ভাবে এছাড়াও তো মানে আরো নানান রকম ভাবে আইএসএল আসা যায় ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে বিট তুলে, বাট কটা ক্লাব আইএসএল ইনক্লুড করতে চাইছে নেক্সট ইয়ার সেটার উপর কিন্তু অনেকটা নির্ভর করবে। আপাতত 11টা ক্লাব রয়েছে 2022-23 মৌসুমের জন্য। এবার 2023-24 মৌসুম থেকে কটা ক্লাব আইএসএল বাড়াতে চায়, 11 থেকে সেটা 12 হবে নাকি 13 হবে নাকি 14 হবে, এই ডিসিশনটা এফএসডিএল এর থাকবে। তো 2023-24 সিজন থেকে প্রমোশন স্টার্ট হয়ে যাবে আই লিগ থেকে আইএসএল এ, তো অবশ্যই ভালো খবর এটা একটা। এবং এর সাথে ফুটবল ক্যালেন্ডারটাও ইম্প্রুভ করা হয়েছে, দুরন্ত কাপ, আইএসএল সুপার কাপ অনেক বড় করা হয়েছে ক্যালেন্ডারটাকে। আমি তাও ভালো লাগতো যদি আইএসএল টাকে বড় করা হতো, আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ বিন আ বেটার সলিউশন, বা আইএসএল চলাকালীন দুরন্ত এবং সুপার কাপ যদি খেলা হতো সেটাও করা যেতে পারতো, যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে ফিক্সচারটা আবার ফিরে আসছে এই ইয়ার থেকে। বাট যাই হোক, কিন্তু এছাড়াও গভর্নমেন্ট ফান্ডিং ভীষণ কমিয়ে দেওয়া হয়েছে, 85% রিডাকশন হয়েছে গভর্নমেন্ট ফান্ডিং এ, যেহেতু ইন্ডিয়ান ফুটবল টিম সেরকম ভাবে পারফর্ম করতে পারছে না। সেই কারণে কিন্তু 30 কোটি টাকা যেটা 2019-20 বাজেট ছিল সেটা থেকে এখন এই মুহূর্তে বাজেট করা হয়েছে মাত্র 5 কোটি টাকা। মানে এটা ভাবলেও মানে আমি অবাক হই যে রেজাল্ট খারাপ হচ্ছে বলে নাকি ফান্ডিং কমিয়ে দেওয়া হলো। মানে এটা অনেকটা এরকম হলো যে ধরো একটা স্টুডেন্ট সে কোনো পার্টিকুলার ক্লাসে সেরকম রেজাল্ট করতে পারছে না, হয়তো যেরকম এক্সপেকটেশন তার বাবা মার রয়েছে সেই এক্সপেকটেশন অনুযায়ী সেই ছেলেটি সেই মার্কস আনতে পারছে না, তো সেই কারণে সে বাবা মা কি করবে, সে বাবা মা কি বলবে এছাড়া তোর দ্বারা পড়াশোনা হবে না, তোর টিউশন ফিউশন সবাই বাদ দিয়ে দিলাম, স্কুল ফুল থেকে যেতে হবে না, ওখানে কোনো টাকা দেবো না, টিউশনে কোনো টাকা দেবো না, বই কেনার কোনো টাকা দেবো না, চুপচাপ বাড়ি বসে থাক, এটা করবে বাবা মা? নাকি বাবা মা বলবে যে আরো কিভাবে তোকে সাহায্য করতে পারি, অন্য কোনো টিউশনে যাবি কিনা, অন্য কোনো বেটার তোর স্টাডি মেটেরিয়াল লাগবে কিনা, কি করলে তোর সুবিধা হবে? এবার ছেলে যদি বেড়ে পাকা হয় তাহলে কিছু করার নেই, মানে যদি অনর্গল টাকা ঢালার পরেও যদি রেজাল্ট না আসে তাহলে সেক্ষেত্রে বাবা মা আলটিমেটলি হাল ছেড়েই দেবে যে না ভাই এই ছেলের কিছু করার নেই। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে আমরা গভর্নমেন্টকে দোষ দেওয়ার আগে আমাদের এটা বলা উচিত যে এটা এআইএফএফ এর দোষ, এটা অবভিয়াসলি এআইএফএফ এর দোষ, তারা সেরকম রেজাল্ট দেখাতে পারেনি, হাওয়ায় কথা ভাসিয়েছে, জাস্ট হাওয়ায়, ফেক প্রমিসেস যাকে বলে। তো সেই কারণে দেখো একদিক দিয়ে দেখতে গেলে গভর্নমেন্টের এটা উচিত ছিল না এই ফান্ডিংটা কমিয়ে দেওয়ার, তাদের আরো সাপোর্ট করা উচিত ছিল ইন্ডিয়ান ফুটবলকে, আরো বেশি টাকা ঢালা উচিত ছিল, বাট সেই টাকার যদি কোনো হিসেব না থাকে তাহলে আর কি করা যাবে? আর যদি মানে তুমি সেই এত টাকা ঢালার পরেও তুমি সেই রেজাল্টটা না পাও যেগুলোকে তোমার প্রমিস করা হচ্ছে তাহলে সেই গভর্নমেন্ট টাকা ঢালবে কেন? সো সামহাউ আই আন্ডারস্ট্যান্ড ওয়াই দ্য গভর্নমেন্ট ইজ রিডিউসিং দেয়ার ফান্ডস ফর ইন্ডিয়ান ফুটবল, বাট এখানে যদি দোষ কারোর থাকে তাহলে সেটা এআইএফএফ, তারা এই দোষ থেকে কিন্তু বেরোতে পারবে না, তারা যদি ঠিকঠাক কাজ করতো। এখন এআইএফএফ ফুটবল ফেডারেশন নয়, এখন হচ্ছে কন্ট্রোভার্সি ফেডারেশন, তো সেই কারণে আমার কিছু বলার নেই। সো আমি এই টপিক নিয়ে কিছু বলছি না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবাই জানে যে এআইএফএফ এর যে গভর্নিং বডি রয়েছে দে আর নট সুটেবল এনাফ ফর ইন্ডিয়ান ফুটবল, অ্যান্ড দে হ্যাভ টু বি চেঞ্জ, আর নিউ গভর্ন বডি হ্যাজ টু কাম, হ্যাজ টু বি ইলেক্টেড ফার্স্ট। অনেক হয়েছে ভাই কন্ট্রোভার্সি, অনেক হয়েছে ভাই কোর্ট কাছারি, এবার একটা প্রপার গভর্নিং বডি আনতে হবে এআইএফএফ এ, যারা শুধু ফুটবল নিয়ে ব্যস্ত থাকবে, ফুটবলের জন্য সঠিক সিদ্ধান্তগুলো নেবে এবং কোন রকমের করাপশন ছাড়া, দেখো করাপশন ফ্রি কেউ নয় এখানে, করাপশন থাকবেই এটা বলাটা ভুল, বাট অ্যাজ লং অ্যাজ এভরিথিং ইজ গোয়িং দ্য রাইট ওয়ে ফর ইন্ডিয়ান ফুটবল আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তো সেই কারণে ইন্ডিয়ান ফুটবলকে ইম্প্রুভ করার জন্য যা যা করণীয় সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতেই হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা তো আরো ভীষণ মানে ডিফিকাল্ট হয়ে গেল যেহেতু গভর্নমেন্ট বাজেটটা এতটা কমিয়ে দেওয়া হয়েছে, মানে
ভীষণ ভীষণ মানে এই টাকায় এআইএফএফ মানে কি করবে আমি জানি না, বাট যাকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।